রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ডাক দিয়েছিল নেশা মুক্ত ত্রিপুরা। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের যুব সমাজ এই নেশার কবলে পড়ে দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে এই নেশার কবল থেকে বের করতে হবে। তারপর থেকে রাজ্যের কোথাও না কোথাও প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান চললেও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছিল। তারপর মুখ্যমন্ত্রীর বসনতে বসে প্রফেসর ডক্টর মানিক সাহা, উনিও একই ডাক দিয়েছেন রাজ্যের যুব সমাজকে এই নেশার কবল থেকে বাঁচানোর জন্য নেশা বিরোধী অভিযান। ওনার এই বার্তাকে পাথেয় করে রাজ্যের প্রত্যেকটি থানা এবং নাকা পোস্ট প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার নেশার সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে গোমতী জেলার অন্তর্গত অমরপুর এলাকায় নেশা বিক্রেতার সংখ্যা বেরিয়েছিল বেশ রমরমিয়ে। অমরপুরের মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে দফায় দফায় নেশা বিরোধী অভিযানের সাফল্য দেখতে পাচ্ছে অমরপুরের জনগণ। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ অমরপুর এলাকার এক বাড়িতে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে এক বিশাল টিম হানা দিয়ে দুটি ব্রাউন সুগারের প্যাকেট সহ 1500 খালি কৌটা উদ্ধার করতে সক্ষম হয়। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন তারা দুই যুবক এবং যুবতী মিলে একটি বেড়ার ঘরের মধ্যে প্যাকেট করছিল। তাদের নাম জগৎ জমাতিয়া বয়স 29 এবং সাগর জমাতিয়া বয়স 29। এই দুজনকে পুলিশ গিয়ে তাদেরকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। জানা যায় 13.88 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে পেরেছে বীরগঞ্জ থানার পুলিশ। এই অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ছাড়াও ছিলেন বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাস এবং সাব ইন্সপেক্টর দীপাঞ্জন মজুমদার সহ সাদা পোশাকের পুলিশ, যা বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত করে আগামীকাল এই দুই যুবককে আদালতে প্রেরণ করা হবে। তাছাড়াও মহকুমা পুলিশ আধিকারিক অমরপুর এলাকার সর্বসাধারণের কাছে অনুরোধ জানিয়েছে পুলিশ একা অমরপুর এলাকাতে যারা নেশা কারবারি রয়েছে তাদেরকে আটক করার জন্য এবং যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তার অনুরোধ জানিয়েছেন। কারণ পুলিশ একা ধরতে সফল নাও হতে পারে, সাধারণ পাবলিকের কাছে যদি জানা থাকে যে কোনো ব্যক্তিটা বিক্রি করে তাহলে পুলিশকে গোপনে বলে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। বীরগঞ্জ এলাকায় একের পর এক নেশা বিরোধী অভিযানে অমরপুর এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছে সদ্যপ্রাপ্ত অমরপুর এলাকাতে আসা মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সহ গোটা পুলিশ টিমকে। জনগণের আশা আগামী দিনেও পুলিশ স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাবে এই নেশা বিরোধী অভিযানে। মাত্র প্রায় 9:30-10 দিকে আমরা একটা ইনফরমেশন পাই যে দক্ষিণ অমরপুর সংলগ্ন একটি বাড়িতে কিছু যুবক যুবতীরা তারা ব্রাউন সুগার প্যাকিং করছে বা ব্রাউন সুগার ওদের কাছে পজিশনে আছে। তখন আমরা বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাস এবং সাব ইন্সপেক্টর দীপাঞ্জন মজুমদার এদের দুজনকে আর কিছু স্টাফ নিয়ে, সিভিল ড্রেস স্টাফও আমাদের সঙ্গে ছিল, তাদেরকে নিয়ে আমরা সেই বাড়িটিতে রেড করি। তো যখন রেড করার পর তখন সেখানে আমরা দুজন ছেলেকে পাই যারা ব্রাউন সুগার প্যাক করা অবস্থায় তাদেরকে আমরা পাই। তারপর বাড়িটাকে সার্চ করার পর সেই বেড়ার ঘর ছিল, বেড়ার ঘরটাকে সার্চ করার পর আমরা আরও কিছু ব্রাউন সুগারের প্যাকেট আর ব্রাউন সুগারের এরকম খালি কৌটো আমরা পেয়েছি। কতজন ছিল এই ব্রাউন সুগার যে প্যাক করছিল? তারা দুজন ছিল যারা ব্রাউন সুগার প্যাক করছিল। আপনারা কোথায় থেকে অ্যারেস্ট করেছেন? জায়গার নাম হলো দক্ষিণ অমরপুরের। আমরা এই রেডে পেয়েছি, তাকে ওয়ে করার পর দেখা গেছে যে এটা 13.88 গ্রামস, আর এছাড়া আমরা প্রায় 1500-এর মতো খালি কৌটো উদ্ধার করতে পেরেছি। ম্যাম, এইসব ধরনের যারা এখনও পর্যন্ত সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে তাদের প্রতি কী আহ্বান থাকবে আপনার? আমরা সবাইকে শেষ পর্যন্ত এটাই বলবো যে পুলিশ কখনো একা কোনো কিছু করতে পারবে না, জনগণও একা এই জিনিসগুলোকে করতে পারবে না। জনগণের হেল্পের মাধ্যমেই আমাদের পক্ষে এইসব জিনিস উদ্ধার করা বা এইসব জিনিসটা যতটুকু সম্ভব কিছুটা হলেও আটকানো সম্ভব হবে। তো আমরা রিকোয়েস্ট করবো পাবলিকদের যেন ওদের কাছে যেন যখনই ইনফরমেশান থাকবে আমাদেরকে সিক্রেটলি যেন জানায়, যাতে করে আমরা কমার্শিয়াল বা মিডিয়াম কোয়ান্টিটিতে অন্তত তাদেরকে ধরতে পারি, যাতে করে তারা ইমিডিয়েট বেল না পায়। কিছুদিন যতদিন কেস চলবে তারা যেন অন্তত জুডিশিয়াল কাস্টাডিতে থাকে, তাতে করে কী হবে যে তারা জেল থেকে সেই ইমিডিয়েট বেল পেয়ে এসে সেই সেম ব্রাউন সুগারের কাজটা ব্যবসাটা করতে পারবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।